বোর্ড মিটিং চলাকালীন হিসাব দেখতে চাওয়া এক বিরোধী কাউন্সিলরকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার বিষ্ণুপুর পৌরসভায়। বিষ্ণুপুর পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রীকান্ত ব্যানার্জির অভিযোগ, শুক্রবার পৌরসভার বোর্ড মিটিং চলাকালীন তিনি হিসাবপত্র দেখতে চাইলে 2 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর দয়াল পাত্র তার ওপর চড়াও হয়। এমনকি ওই তৃণমূল কাউন্সিলরের বেশ কিছু অনুগামীও তাকে মারধর করেছে বলে দাবি করেন তিনি। ইতিমধ্যে আক্রান্ত কাউন্সিলর শ্রীকান্ত ব্যানার্জি বিষ্ণুপুর থানায় তৃণমূল কাউন্সিলর দয়াল পাত্রের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন। যদিও নিচের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন 2 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর দয়াল পাত্র। বিষ্ণুপুর পৌরসভার পৌরপতি গৌতম গোস্বামী মারধরের অভিযোগ অস্বীকার করে বলেন, ওই ধরনের কোনো ঘটনা ঘটেনি। সভা চলাকালীন সভাকক্ষে কংগ্রেস কাউন্সিলর অভদ্র আচরণ করেছিলেন, তৃণমূল কাউন্সিলর তার প্রতিবাদ করেন। পৌরসভায় 29 তারিখ আমাদের বোর্ড মিটিংয়ের ডেট ছিল আর কি। সেই ডেট অনুযায়ী যথারীতি মিটিং চলছিল। মিটিং চলাকালীন বিভিন্ন এজেন্ডা নিয়ে আলোচনা হতে হতে যখন হিসাব নিকাশের ব্যাপারটা আলোচনা হচ্ছিল, সেই সময় একজন তৃণমূলের কাউন্সিলর 2 নম্বর ওয়ার্ডের দয়াল পাত্র, ডাক নাম মেথা, সে হঠাৎ করে বলছে, এই ওদিকে হিসাব দেখানোর কী আছে, ওদিকে কোনো হিসাব দেখানোর জায়গা নেই, দিয়ে আমার উপর আক্রমণ করলো এবং সেই চেঁচামেচিতে আরও বাইরের কিছুজন আক্রমণ করলো। আমাদের উদ্দেশ্য ছিল যে ওই হিসাবটা জানা এবং আমরা পৌরসভার স্টাফ স্ট্রেংথটা জানার, যে বিষ্ণুপুর পৌরসভার যে স্টাফ স্ট্রেংথ আছে সেই স্ট্রেংথটা আমাদেরকে দেখানো। আমরা কাউন্সিলর, আমাদেরকে দেখাতে হবে তো যে বিষ্ণুপুর পৌরসভায় কতজন কাজ করে। আমরা লেবার পাচ্ছি না, একদম দুটি তিনটি করে লেবার পাচ্ছি না, এইসব বিভিন্ন বিষয়টা একটা আলোচনার বিষয় ছিল। তো তার আগেই আমাকে এসে আক্রমণ করে দিল এবং ব্যাপারটা মিটিংটাকে, মানে যাতে মিটিংটা সেই মতো আর স্মুথ না চলতে পারে, যার জন্য ব্যাপারটা ঘটিয়ে দিল আর কি। এই ঘটনা ঘটেছে। হ্যাঁ হ্যাঁ, হিসেব চাওয়ার কারণেই আমাকে মারধর করা হয়েছে ওই তৃণমূলের কাউন্সিলর দয়াল পাত্র, ডাক নাম মেথা, 2 নম্বর ওয়ার্ডের। হ্যাঁ, ওই আমাকে এসে করলো, তারপরে তো আবার বাইরে থেকে লোক এসে হ্যাকাল করলো অনেকে। না, এরকম ধরনের কোনো ঘটনা ঘটেনি। আর সবথেকে বড় কথা হচ্ছে যে মিটিং যখন হয় শান্তিপূর্ণই মিটিং হয়, আলোচনা স্তরে থাকে, সেখানে হয়তো বাদানুবাদ হতে পারে, কিন্তু তার মানে এই নয় যে এরকম কোনো ঘটনা ঘটেছে। অ্যাকচুয়ালি তিনি কংগ্রেসের কাউন্সিলর, তিনি যেভাবে অভদ্র আচরণ করছিলেন সভাকক্ষে, যা সভাকক্ষে অভদ্র আচরণ করার ফলে আমাদের যারা তৃণমূলের যারা কাউন্সিলর ছিলেন তার প্রতিবাদ জানিয়েছেন এবং প্রতিবাদ জানিয়েছেন যে সভা আপনি ঠিক মতন চলতে দিন, এরকম অভদ্র আচরণ করবেন না। তাকে বহুবার বলা হয়েছে, বহুবার বলা সত্ত্বেও তিনি কিন্তু কর্ণপাত করেননি। সে জায়গায় দাঁড়িয়ে তখন বাদানুবাদ তৈরি হয়, উনি মিথ্যা অভিযোগ করছেন। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদার রিপোর্ট, আনন্দ বার্তা।